তারপরে এইটাতে কি অবস্থা, মাশাআল্লাহ এখানে দুইটা বাচ্চা, এবং বাচ্চা দুইটা বড় হয়ে গেছে, এবং এই ট্রেটা পরিষ্কার করে দিতে হবে দ্রুত। মাশাআল্লাহ একদম কিউটের ডাব্বা, দেখতে এতটা ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর। তারপর এই বক্সটাতে কি অবস্থা, মাশাআল্লাহ এই বক্সটাতে একটা দুইটা দুইটা বাচ্চা, দুইটা বাচ্চায় বড় হয়ে গেছে, দুইটা দুইটা চারটা, এখন পর্যন্ত চারটা বক্সায় মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বাস্তব ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো, অলরেডি আমি কিন্তু আমার ককেটলের কলোনির সামনে দাঁড়ায় আছি। ককেটলের কলোনির সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু এইটাই চিন্তা করতেছিলাম আর ভাবতেছিলাম যে অনেকদিন হয় ককেটলের কলোনির বাচ্চাগুলো আপনাদেরকে দেখানো হয় না। আমি তো প্রতিদিনই এদের সাথে দেখা হয়, অর্থাৎ আমি সকালবেলা উঠে কিন্তু এদেরকে হাতে করে হ্যান্ড ফিডিং করাই। তো আপনারা অনেকদিন থেকে এদের আপডেট জানতে পারছেন না, এবং অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাই আপনি যে ককটলের বাচ্চাগুলো ছোট ছোট দেখাচ্ছিলেন ওগুলোর কী অবস্থা, এটা নিয়ে একটু ভিডিও দিন। তো ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে ককটলের কলোনিতে নিয়ে যাব। তো চলেন, আমি ককটলের কলোনি সামনে আসার পরে মনে হয়েছিল যে অনেকে তো আমাকে বলছিল ককটলের কলোনি নিয়ে ভিডিও দিতে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটাই যে ককটলের কলোনিতে যে বাচ্চাগুলো দেখছিলাম মাশাআল্লাহ ছোট ছোট গুলো, সেগুলো আজকে কত বড় হয়ে গেছে। তার পাশাপাশি এই যে খাঁচায়, খাঁচার মধ্যেও খাঁচাটাও চেক করার চেষ্টা করব। খাঁচায় বলতে গিয়ে মাশাআল্লাহ এখান থেকে দেখতে পাচ্ছি যে এদের বাবা মার সাথে বের হয়ে গেছে, সেলফিডের মতন হয়ে গেছে। এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমার কিন্তু এবারে শেষ ব্রিজ ককটলের, সেই ক্ষেত্রে আমি যেটা করতেছি এবার কিন্তু আমি যে একটা হ্যান্ড ফিডিং 30-25 দিনের বাচ্চা সাইজে যে বাচ্চাগুলো সংগ্রহ করে আসে এবার কিন্তু ওগুলো করতেছি না। এর মধ্যে যারা হ্যান্ড ফিডিং এর বেবি কিনতেছে দিয়ে দিচ্ছি, কিন্তু আগে যে ওই 25 দিনের বাচ্চা বের করে রেস দিতাম সেটা না, একেবারে রেস দিব। যদি এর মধ্যে সেল হইলে হইলো, না হলে এদের কাছ থেকে সেলফিড হয়ে বড় হয়ে আসবে। তো চলেন আমি প্রথমত আমি এই বক্সগুলো চেক করে দেখি, এই বক্সগুলোতে যারা ডিম দিছে ডিমগুলো থেকে ফুসছে কিনা, আর যেগুলোতে বাচ্চা ছিল সে বাচ্চার সাইজগুলো কত বড় হয়ে গেছে। তো প্রথমত আমি এই বক্সটা দিয়ে চেক করা শুরু করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি হচ্ছে প্রথমত এই বক্সটা চেক করা শুরু করব। মাশাআল্লাহ এই বক্সটাতে এই যে আপনারা দেখছিলেন যে ডিম নিয়ে আসে, এখনও ওই অবস্থায় আছে, ডিমই আছে, এখনও ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি। তারপর হচ্ছে নিচেরটার কি অবস্থা, নিচেরটা দেখবো। নিচেরটা মাশাআল্লাহ এটাও ডিম নিয়েই বসে আছে, এবং তারপর এই যে উপরের যেটা, উপরের যেটার বাচ্চা দেখছিলেন আপনাদেরকে বলছিলাম সালোটার কথা, এই পাখিটা আবারও ডিম দেওয়ার জন্য নেস্টিং রেডি করতেছে। আমি খুব দ্রুত এদের বক্সের মুখটা বন্ধ করে দিব যাতে আর ডিম না পাড়তে পারে। এই যে এদের ওই যে একটা বাচ্চা এখানে, হ্যাঁ একটা বাচ্চা এইখানে আর একটা বাচ্চা এইখানে দিয়ে দিছি, কারণ এই পাখিটার একটা বাচ্চা ছিল আর এই যে লোম তুলে তুলে টানে টেনে ছিঁড়ে খাচ্ছিল, এটা খুবই বাজে একটা অবস্থা, ওই জন্য একটা ওইখানে আছে আর একটা এইখানে দিছিলাম। তারপরের নিচের বক্সটার কি অবস্থা, নিচের বক্সটাতে নাই, অর্থাৎ এদেরও ডিম পারবে আবারও নেস্টিং করতেছে। তো নেস্টিং করলে লাভ নাই, কারণ আমি এদেরকে এবার রেস্ট দিয়ে দিব, দেখেন পাখিগুলো কতটা টায়ার্ড, টায়ার্ডনেস কাজ করতেছে। তারপরের এই নিচের বক্সটার কি অবস্থা, বিসমিল্লাহির রহমানির রহিম করে দেখি। এই নিচের বক্সটাতে মাশাআল্লাহ দুইটা বাচ্চা, হ্যাঁ দুইটা বাচ্চা হয়ে গেছে, এবং ট্রেটা পরিষ্কার করে দিতে হবে। এইখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, দুইটা বাচ্চা ফুটছে, এবং ট্রেটা দ্রুত পরিষ্কার করে দিতে হবে, আজকে পরিষ্কার করে দিব আমি। তারপর এই পাখিগুলোর বাচ্চাটার কি অবস্থা, মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, একদম পুরো কিউটের ডাব্বা, একটা পাল বাচ্চা, এটাকে পাল বাচ্চা বলে, লটিনু পাল হয়, এই যে এর মাটা হচ্ছে পাল, যার কারণে বাচ্চাটা পাল আসছে। এটার আরও একটা বাচ্চা ছিল যেটা হ্যান্ড ফিডিংয়ে বিক্রি হয়ে গেছে, এক ভাই নিয়ে গেছে। আর এই যে দেখেন, এই যে দেখেন লোম কীভাবে টেনে টেনে ছিঁড়ে খায়, এইটা নিয়ে আমি কাজ করতেছি। তো আমি এবারে শেষ, আর ইনশাল্লাহ এরকম বাচ্চা কখনো বের হবে না। তো মোটামুটি আমার খাঁচায় এই কয় জোড়াই আছে, আর এর মধ্যে ইনশাল্লাহ আমি এই সিজনের শেষের দিকে আবারও এই খাঁচাগুলোতে ব্রিডিংয়ে দিব, যার জন্য যে এগুলো রেডি করছি। এই তো আর এক মাস বাকি, এই জন্য আর দিচ্ছি না। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কলোনিতে।
কলোনির কি অবস্থা? আর কলোনিতে নিয়ে যাওয়ার আগে আমি টুলটা নিয়ে নিই, কারণ টুল ছাড়া আসলে দেখা পসিবল না। তো আমি কলোনিতে যাচ্ছি, বিসমিল্লাহ রহমান রহিম করে কলোনিতে ঢুকলাম। মাশাল্লাহ, কলোনির দেখেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ এবং রেডি, এই যে একদম এইটার উপরে রেডি হয়ে আছে। তারপর এইটা দেখেন, আপনারাই কলোনিটা দেখেন, পাখিগুলো কত অ্যাক্টিভ এবং চঞ্চল, খুবই ভালো লাগতেছে। আর আজকে কালকে দুদিন আবহাওয়াটা খুব ভালো, এই জন্য এদেরও অ্যাক্টিভিটিসগুলো অনেক সুন্দর। এই যে আমাদের শান্তি স্যার, শান্তি স্যার ঘুরে ঘুরে দেখতেছে, আর এরা পুরো ঝাঁক বেঁধে বসে আছে। আসলে এটা এদের রেস্ট টাইম চলতেছে, রেস্ট বলতে এদের অবসর টাইম চলতেছে। আমি তো এখনো রেস্ট দিতে পারিনি, এবারে শেষ। আর এখানে দুইটা পাখি সুন্দরভাবে বসে আছে, সাধারণত এই দুইটা পেয়ার একসাথে কোনো না কোনো বক্সের। তো প্রথমত আমি এই বক্সটা দিয়ে দেখব। এই বক্সটা একটা মানে একদম ব্যাড নিউজ, সেটা হচ্ছে এখানে যে বাচ্চা দেখছিলাম আপনারা, পাঁচটাই মারা গেছে। আমি জানি এটা কিসের জন্য মারা গেল, পাঁচটাই মারা গেছে। তারপরে এটাতে কি অবস্থা, মাশাল্লাহ এখানে দুইটা বাচ্চা, এবং বাচ্চা দুইটা বড় হয়ে গেছে, এবং এই ট্রেটা পরিষ্কার করে দিতে হবে দ্রুত। মাশাল্লাহ একদম কিউটের ডাব্বা, দেখতে এতটা ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর। এবং আপনাদেরকে যেটা বললাম, আমি সাধারণত এতদিন হলে কিন্তু এই বাচ্চাটাকে আমি বের করে রেস্ট দিয়ে দিতাম, মানে পাখিটাকে দিতাম, কিন্তু এবার আমি আর চাই না এরা ডিম বাচ্চা করুক, কারণ অলমোস্ট চারবার করে ফেলছে। তারপর এই বক্সটাতে কি অবস্থা, মাশাল্লাহ এই বক্সটাতে একটা দুইটা দুইটা বাচ্চা, দুইটা বাচ্চায় বড় হয়ে গেছে, দুইটা দুইটা চারটা, এখন পর্যন্ত চারটা বক্সায় মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে। আর বাচ্চাগুলো যে এত হেলদি এবং এত কিউট হয়েছে, তার কারণ হচ্ছে ওদের বাবা মামা তো অবশ্যই হেল্পফুল, তার পাশাপাশি আমি কিন্তু এদেরকে প্রতিদিন সকালবেলা নিয়মিত হ্যান্ড ফিডিং করাচ্ছি। আর আপনারাও অবশ্যই এই ওয়েদারে আপনারা ওদের বাবা মার পাশাপাশি আপনারাও নিজেরাও হ্যান্ড ফিডিং করাবেন। তারপরের এই বক্সটার কি অবস্থা দেখেন, এই যে একদম কন্টিনিউ দাঁড়ায় আছে দারোয়ানের মতন করে, মাশাল্লাহ এই বক্সটা তো একটা দুটো তিনটা, তিনটা বাচ্চা, এবং তিনটা বাচ্চায় একই লেভেলের এবং হেলদি, অনেক হেলদি, গুড, খুবই ভালো লাগতেছে। তারপর এই যে এই বক্সটা, এই বক্সটা কিন্তু অলরেডি চারবার আমি বাচ্চা নিয়ে ফেলছি, পঞ্চমবার যদি ও ডিম দিয়েও ফেলে যে এই বক্সটা, আমি ডিমটা তুলে ফেলাই দিব, তাছাড়া আমার হাতে কোনো অপশন নাই, না ডিম পারেনি এখন পর্যন্ত। তারপর এই বক্সটার কি অবস্থা, মাশাল্লাহ এই বক্সটা তো দুইটা বাচ্চা, এবং দুইটা বাচ্চা এত হেলদি দেখেন, এবং কিউটের ডাব্বা, পুরাই কিউটের ডাব্বা। তো মোটামুটি এখন পর্যন্ত এখানে দুইটা, ওখানে তিনটা, হ্যাঁ, এবং বাচ্চাগুলো আপনারা দেখেন এবারে সবগুলো একদম সুন্দর হেলদি, কারণ এদের বাবা মা একটা সুন্দর গাইডলাইনের মাঝে থাকে, যার কারণে বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ এতটা সুন্দর হয়েছে এবং এতটা হেলদি হয়েছে। তো আর বাকি আছে এই দুইটা বক্স, এই দুইটা বক্সের কি অবস্থা দেখি, এই বক্সে না ডিম দেয়নি, নেস্টিং করছে কিন্তু ডিম দেয়নি, আর পুরো এরা পুরো একটা ঝাঁক বেঁধে বসে আছে দেখেন একদম। আর পাখিদের কোনো পরিমাণে ভয় কাজ করে না। একটা জিনিস দেখেন, একটু আগে আমি বক্সটা চেক করে আসলাম, আর শান্তি এখন আমার পরে পরে ও চেক করতেছে বক্সটার কি অবস্থা। তারপর দেখেন মাশাল্লাহ এইটা হচ্ছে এই বক্সটার কি অবস্থা, এই বক্সটার তো নেস্টিং কমপ্লিট করছে, নেস্টিং কমপ্লিট করে কোনো লাভ নাই, কারণ আমি এদেরকে রেস্ট দিবই দিব। এটাই হচ্ছে আমার ককটেলের কলোনি, আলহামদুলিল্লাহ যেগুলো পাইছি আলহামদুলিল্লাহ অনেক বেটার, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, যে আপনারা যে ছোট ছোট বাচ্চা দেখছিলেন, শুধু ওই একমাত্র ওই যে এক নম্বর বক্সটা, ওই বক্সটাই শুধু একটা দুর্ঘটনা হয়েছে। আমি জানি না যেদিন আসলে খুব ঝড় হয়েছিল, বাতাস হয়েছিল, ওই দিনে মেবি মনে হয়
ওদের বাবা মা ভয় পাইছিল, ভয় পাওয়ার কারণে বক্স ছেড়ে বের হয়ে আসছে। আর ওর বক্সটা কিন্তু টিনের দিকে ছিল, ওই দিক থেকে বাতাসটা আসছে, যার কারণে মেবি ওখানকার যে রাতের বেলা বের হয়েছিল তাপ টাপ দেয়নি, যার কারণে ওই ওয়েদারের কারণে মেবি বাচ্চা পাচ্চা মারা গেছে। ওইটা বাদে বাকি আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে কয়টা বাচ্চা দেখাইছিলাম প্রতিটা বক্সে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে বাকি বাচ্চাগুলো বড় হয়ে আসছে। এবং দোয়া করবেন এই বাচ্চাগুলো, আমার ইচ্ছা আছে সেলফিট করবো। আর এর মধ্যে যদি কেউ হ্যান্ডফিট বেবি নিতে চান তাও অবশ্যই যোগাযোগ করলে দিতে পারবো, কারণ এইটা একটা এক্স্যাক্টলি এজ, এই এজের হ্যান্ডফিটিং বেবি হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, আর না হলে যারা সেলফিট নিতে চান তারা এখনই যদি বুকিং দিয়ে রাখেন তো এই বাচ্চাগুলো যখন ইনশাল্লাহ বড় হয়ে যাবে তারপরে আপনাদেরকে সেলফিট হিসেবে বিক্রি করতে পারবো। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে হয়তো বা নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।